নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, মা দুর্গার কৃপায়। তো আজ যেহেতু মহাষষ্ঠী, তো আমি এতদিন পুজোর কোনো ভিডিও দিইনি। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে আজ থেকেই দুর্গাপুজো সাধারণত শুরু হয়। তো সন্ধ্যে যেহেতু 6টা বাজে, ঘড়ির কাঁটা, তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। চলো আজকে সবার প্রথমে আমাদের বাড়িরই কাছেই 5 কিলোমিটার মাত্র দূরে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে, তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে আজমগাছি টালি কারখানা। এখানে একটা টালি কারখানা ছিল, এখন দেখেছি কারখানা নেই। চলুন দেখতে থাকুন। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখনো তোমাদেরকে হচ্ছে পরপর কয়েকটা ঠাকুর ঘুরে দেখালাম, তো চলো এবার বাড়ির দিকে যাই। তো আরো দু একটা দেখতে থাকো। তো আজ যেহেতু মহাষষ্ঠী, তো আমি শপিং করতে বেরিয়েছিলাম, আর সাথে হচ্ছে এই দেখতেই পাচ্ছ বাইকটা হচ্ছে সারাতে দিয়েছিলাম, দোকানে সার্ভিসিং করতে দিয়েছিলাম। তো বাইকটা সারালাম আর তার সাথে একটু এই পোশাকেই বেরিয়ে পড়েছিলাম, যে হচ্ছে যে কারণ একসাথে দুটোই হলো। তো যেহেতু আমাদের গ্রামের আশপাশে আর পুজো মানেই দেখতে পাচ্ছ বাচ্চাদের হচ্ছে বন্দুক ফাটানো, এইটাই হচ্ছে সব থেকে বাচ্চাদের মজা। তোর বন্দুক ফাটানো তো ক্যাবই নেই না, ক্যাব না দিয়ে ঘোরাচ্ছিস, চ্যালেঞ্জ আছে তোর। আমরাও যখন ছোট ছিলাম, তো ফ্রেন্ডস আমরাও যখন ছোট ছিলাম এই দিনটা হচ্ছে আমরা এরকম করতাম, এই পুজো মানে এরকম ক্যাপ খাটানো। All right.